झटपट झटपट कर रेडी होते शुरू कर दिए चुल बाधा कमप्लीट हो गए सजते ही बेसिक्षण टाइम लागे बट हमार बस टाइम लागे चुल बाधते तो जैक चुल बाधा मोटामोटी कमप्लीटर दिखे हो गए और एन बस वेदार ठंडा ठंडा तई स्वेटर टोएटार पर नहीं लाइनार पड़ी और एन तो सजुगुजू कमप्लीट हो गए देखते ही पाच कि सुंदर लगे हाँ देखते बाबारे बाबारे और झटपट बैरिए पड़े बापी हमें माँ तीन जन मिले मायर तो बेसि ठंडा लगे तई चादर मुड़ी दिए बस आपी ओदी के बसे धारे बसे जाल्लार साइडे हमार जाल्लार साइडे बसते ही बसि भलो लागे और एन गाड़ी छेड़े दिए खूब स्पीडे जा गाड़ीटा और एन चले स्वेटर खुल से यजे ड्राइवर काकू और ये रंजित काकू बापी सबा मिले दाड़ी एन एबार भेतरे जाब सम्बोधन तुम्हारा सुनते ही पाच बजनार आवाज गान आवाज तो एठे क्लस चलते प्रैक्टिकल क्लस चलते तो खूब सुंदर लागे जिनिसटा बस नाच गान मध्य दिए खूब ही भलो लागे एक आलादाई परिवेश और एन छो नाच हे तीन और वेट करतेलम ना तई बोलोम चलो अभी मठे जाठे गए देखी केमन नाच कर छो नाच याचटा खूब भलो लगे छो नाच देखो कत सुंदर एकसाथे एक तले तले बस नाचटा कर खूब ही भलो लागे देखते मेरा एख बसे ऐलरा कर आर को समय मेरा करा बस थकम बस भलो आर एकसाथे डुएट परफरमेंसो है खूब सुंदर ये छो नाच देखो कि भल लगे सबा एकसाथे पा मेला पा मेलानोटा एकसाथे करटाई बस सुंदर देखते लगे চারিদিক ঘুরে ঘুরে বাপি দেখাচ্ছে আর কি বাপি তো আসে এখানে এখানে থাকে আর এখানে সবার জন্য রান্না হচ্ছিল এখানেই রান্না হয় সবার জন্য এই যে কাকিমাটা রান্না কুটনো করছে তো এখানে রান্না হচ্ছে রাধুনী থাকে এখানে মানে সবার খাওয়া দাওয়ার জন্য আর এখন আমি অনেকক্ষণ ধরে গাড়িতে এলাম তো ভালো লাগছিল না তাই ভাবলাম একটু চা খাবো তাই চা নিয়ে খেতে শুরু করে দিয়েছি অনেকটা করে বেশ অনেকটা করে চা নিচ্ছি বাপি ঢালতে পারছিলাম না বলে বাপি আবার হেল্প করছিল তো দু গ্লাস চা খাচ্ছি আর এটা হচ্ছে এখানকার যে সবজি ক্ষেত আছে মানে এই ধামের ব্রতচারী ধামের নিজস্ব তো ওটা সবজি ক্ষেত আর এই যে এখন দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে যারা সাত দিন ধরে আছে তাদের থাকার জায়গা এটা হচ্ছে শ্রেণীকক্ষ এখানকার মানে প্র্যাকটিসের পরে এখানে এসে সবাই বসে মানে টিচিংটা হয় থিওরিটিক্যাল ক্লাসের জন্য এটা এই যে ব্রতচারী নিখিল ভারত ব্রতচারী নায়ক মহাশিবির ব্রতচারী ধাম অনেক বড় এখানে তো মানে স্টুডেন্ট সংখ্যা অনেক তাই ঘরটাও শ্রেণীকক্ষটা অনেকটা বড় করেছে ধামে একেবারে
মশড়া সাজিয়ে বসেছেন গতুচারি ধামের একেবারে ভাই মনে এদিকে এদিকে ব্যাগের মশড়া এদিকে জল এদিকে একটা সেলফি স্টিকও আছে একেবারে সেটাকেও রাখা আছে যে সেল মার্কেট বিগ বাজারের সেল বলা যেতে পারে অপরদিকে একেবারে কাঁচা আনাজ কপি থেকে আরম্ভ করে এদিকে দেখতে পাচ্ছেন থালা গ্লাস নিয়ে বাচ্চারাও বসে গেছে একেবারে থালা বাটি গ্লাস নিয়ে বিগ বাজার জমে গেছে কেমন লাগছে হ্যাপি সবাইকে ইয়া জানিয়ে দাও এখন এটাও এক প্রকার এক্সাম চলছে যেটা দেখতে পেলে তো এটা অ্যাক্টিং জাস্ট অ্যাক্টিং করছে কত সুন্দর অ্যাক্টিং করছে এই বয়সে এসেও আর এখন আমি বাপির ঘরে এসেছি বাপি রেডি হবে বলে যে বাপি ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে বাপি আর মাঠে যাবে ড্রেস ড্রেস পরা রেডি এখানে বিডিং আছে বাপি আর কাকু অফিসের কাজ করছে আর ঘর থেকে বেরোনোর সময় আমি এই ড্রামবেল গুলো দেখতে পেলাম তো এখানে এখানে এগুলো দিয়েও ডান্স শেখানো হয় এরকম আচ্ছা বাহ এটা খুব ভালো জিনিস আর ওখান থেকে সোজা মাঠে চলে এলাম মাঠে যেখানে প্র্যাকটিস হচ্ছে এখন বাপি গান করবে স্টেজে আর এখানে টুসু নৃত্য হবে দেখো দেখতে থাকো পশ্চিমে গন্ধ না করি মক্কা হেন স্থান উদ্দেশ্যে জানাই গোসালাম মমিন মুসলমান ইহার পশ্চিমের কথা কহনি না যায় বাড়িয়ে রাঁধিলে ভাত প্রণাম বনে খায় আর এখন খুব খিদেও পেয়ে গেছে তো আর এই যে এখান থেকে নিয়ে এসে মাটিতে বসে খাওয়া খেতে হয় তো আমি খেতে শুরু করে দিচ্ছি ডিম তরকারি একটা চাটনি ডাল আর মিষ্টি আর পায়েস চলো খাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে অনেক গেস্টও আসেন তার মধ্যে অনেক মন্ত্রীরাও আসেন তো আজকে পরিবহন মন্ত্রী যিনি আছেন আমাদের উনি এসেছেন এই যে দেখতেই পাচ্ছ তো উনি ভেতরে গেলেন উপেন কাকুর সাথে চলো ফ্রেন্ডস এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি না মানে আরেক জায়গায় যাবো এখান থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজছে 1:53 তো আর দেরি করা ঠিক হবে না কারণ অনেকটাই ডিস্টেন্স আমি যাবো ব্যান্ডেলে ব্যান্ডেলে একটা জায়গায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখন যাচ্ছি বাপি যাচ্ছে না আমি আর মা বাড়ি যাচ্ছি আর যে কাকুর সাথে এসেছিলাম গাড়িতে সেই কাকু তো চলো আবার যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন আমরা রেডি হয়ে গেছি গাড়িতে উঠেও পড়েছি বেরোবো বলে আর সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে যে মন্ত্রী এসেছেন ওনার গাড়ি পুলিশও এসেছেন ওনার সাথে তো ওনারা এখানে ওয়েট করছেন উনি ভেতরে গেলেন তো আর এখন আমরা বেরোচ্ছি বলে ওনারা গাড়িটা সামনেই আছে বলে গাড়িটা একটু সাইড করে দিচ্ছে আর আমরা আমাদের গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি আর এখন চলে এসেছি যেখানে বলছিলাম ম্যান্ডেল এখানে মাথায় ওড়না ছাড়া ঢুকতেও দেয় না তো ওড়নাটা ভালো করে নিলাম এবার ভেতরে ঢুকছি দেখো তো সুন্দর ফুলের বাগান দেখো
চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ফুলের বাগান দেখতে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ফুল আর ফুল, আর মানুষজনও প্রচুর মানুষজন এসছে, মানে দেখতে জায়গাটা তো খুব সুন্দর। এটা হচ্ছে রাজহাট, রাজহাটে লাহিড়ি বাবার আশ্রম। তোমরাও চাইলে একবার ঘুরে আসতে পারো এই আশ্রম থেকে, খুব ভালো লাগবে আশা করি তোমাদেরও। আর যদি কেউ এই আশ্রমটাতে যেতে চাও তাহলে আমি বলে দিচ্ছি ঠিকানাটা। তোমরা প্রথমে ব্যান্ডেল যাবে, ব্যান্ডেল থেকে যে টোটো অটো টোটো স্ট্যান্ড আছে সেখানে যাবে এবং বলবে রাজহাট লাহিড়ি বাবার আশ্রম যাব। তো অটোতে 20 টাকা ভাড়া নেবে, একদম আশ্রমের সামনেই নামাবে। আর এখন মা দুর্গাকে দর্শন করে আমরা ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে যে মেন মন্দির আছে সেখানে, অবশ্য ভেতরে মেন মন্দিরের কাছে ভিডিও করা বা ফটো তোলা বারণ, কিন্তু বাইরেটাতে ভিডিও ফটো সমস্ত কিছু অ্যালাও আছে। তো এখন আমরা ভিডিও বা ফটো তুলতে পারি কিন্তু ভেতরে গিয়ে তোলা বারণ আছে। তো এই যে এখন ভেতরে ঢুকছি, খুব সুন্দর করে সাজানো ও সাজানো গোছানো, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। যতটা পেরেছি আমি ভিডিওর মধ্যে নেওয়ার চেষ্টা করেছি, সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখন আমরা মেন মন্দিরে প্রবেশ করছি। এই যে এত ভিড় হয়েছে, ভিড় ঠেলে সামনেই যেতে পাচ্ছি না, প্রচণ্ড ভিড় হয়েছে। আর এখন তো এই 1 জানুয়ারি পর্যন্ত প্রচণ্ড ভিড়ও হয় এখানে। তো এই যে গেট দিয়ে ভেতরে ঢুকছি এখন, আর এখন দেখতে পাচ্ছ রাম সীতা লক্ষ্মণ বুকেই একটা ডান সাইডে, আর এই যে মা কালীর মূর্তি দু সাইডে দুটো মূর্তি। আর এখন আমি ঘন্টি বাজিয়ে চলে এলাম, এখন মেন মন্দিরে প্রবেশ করবো। আর মেন মন্দিরে তো ক্যামেরা বারণ, ক্যামেরা করা বারণ। তাই এই যে ঢুকছি, এই পর্যন্তই ভিডিও করতে পারছি, বাট তারপরে আর ভেতরে ঢুকে গেলে আর ভিডিও করতে পারবো না। তোমাদের সাথে আবার আমি মেন মন্দির থেকে ঘুরে এসে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এখন চলে এসেছি এখানে, এই যে জামা কাপড়ের দোকানও বসেছে এর ভেতরে। খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটির ভ্যারাইটিস টাইপের ড্রেস পাওয়া যাচ্ছে। আর এখন এখানে এই যে রান্না হচ্ছে আর স্টলও বসেছে, তোমরা এখান থেকে খিদে পেলে কিছু খেতেও পারো। এখন এই যে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা এখানে ডিসেম্বর মাসটা পুরোটাই প্রোগ্রাম চলে। মানে এই যে গান হচ্ছে, গান টান হচ্ছে, প্রত্যেক দিন বিভিন্ন টাইপের অনুষ্ঠান থাকে। আর বাচ্চাদের জন্য এই যে এখানটা পার্কের মতো, মানে দোলনা থেকে শুরু করে স্লিপার সব সব কিছু আছে। বাচ্চারাও এখানে গিয়ে যে বোর হবে সেটাও না, সুন্দর জিনিসপত্র আছে এখানে। আর এখন আমি আরেকটু অন্য সাইডে যাচ্ছি, এখানেই আশ্রমেরই একটা অন্য সাইড। ওই তো ওদিকে পাখি আছে এক ধরনের, আর এই যে মূর্তিটা খুব সুন্দর, এখানে আমি কয়েকটা ছবিও তুলেছি, মূর্তিটা ভাল লাগছে দেখে। আর যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এই খাঁচাটায় ভর্তি পাখি আছে, নানা রকমের পাখি আছে খাঁচাটার মধ্যে। ফ্রেন্ডস, আমি জাস্ট বাড়ি ফিরেছি, খুব টায়ার্ড, তাই বসে পড়েছি ধপ করে, এখন ফ্রেশ হব। তো সারাদিন সেই সকালে বেরিয়েছি, মানে কটায় উঠেছি, একদমই 5:30, 5:30 উঠেছি, রেডি হয়েছি, বেরিয়েছি। তারপরে তো ওখান থেকে বললাম হরিপালে গেছি দোগাছিয়া। তো দোগাছিয়া থেকে ওখানে ব্রতচারী ধামে গেছিলাম, ওখানে কিছুক্ষণ ছিলাম, 1:30-2 নাগাদ ওখান থেকে বেরিয়েছি। তো ওখান থেকে আবার ব্যান্ডেলে যে লাহিড়ি বাবার আশ্রম আছে ওখানে গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে এই বাড়ি এলাম। মানে আজকে সারাদিন ঘোরাঘুরি হয়েছে খুব, তো খুবই টায়ার্ড, ভালো লাগছে না, একটুখানি মনে হচ্ছে রেস্টের দরকার। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো তো আমার খুবই ভালো লাগে, তাই তোমরা অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লেগেছে। চলো আজ টাটা।